যাই যাই করেও ফিরে আসছে শীত। মাঘের মাঝামাঝি স্প্রেড ব্যাটে কভার ড্রাইভ হাঁকাচ্ছে ঠান্ডা। আরো কয়েকদিনে এই দাপুটে ইনিংস খেলেই শীত প্যাভিলিয়নে ফিরবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম। মঙ্গলবার সামান্য বেড়েছিল তাপমাত্রা। বুধবার ও বৃহস্পতিবার পরপর দুদিন ফের নামে পারদ। আগামী 24 ঘন্টায় সামান্য হলেও আরও কমবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরে হাওয়ার দাপটে যাওয়ার আগে শীতের আরও একটি স্পেল পেয়েছে রাজ্যবাসী। তবে বেশি দিন থাকবে না জাঁকিয়ে শীত। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।